জ্বরের বাজারে কংগ্রেসের নির্বাচনী জনসভায় শাহাবুল কৃপাকে উৎখাতের ডাক রাইজের, হাফিজ রশিদকে ভোট দেওয়ার আহ্বান বক্তাদের। একসময় মিনি রাজনৈতিক জীবনে ব্যর্থ হয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, বলেছিলেন আর রাজনীতি করবেন না, কিন্তু ঠিক এরপরে বিধানসভা নির্বাচনে মহাজোট থাকা সত্ত্বেও নিজের ব্যবসার ফায়দা হাসিলের জন্য নির্দল প্রার্থী হয়ে মাঠে নামলেও সফল হতে পারেননি। আবারও ব্যর্থ হয়ে এবারের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর পরোক্ষ মদতে AIUDF থেকে প্রার্থী হয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী। উক্ত মন্তব্যগুলো করলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর অন্যতম প্রচারক তথা প্রাক্তন UDF নেতা দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী রাইজ। এই দিনের নির্বাচনী জনসভায় রাইজ চৌধুরী কৃপানাথ ও শাহাবুলের সমালোচনা করে ইন্ডিয়া জোট সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানান। হাফিজ রশিদ চৌধুরীর সপক্ষে ও কংগ্রেস দলের ধর্মনিরপেক্ষতা নিয়ে এদিনের জনসভায় বক্তব্য রাখেন মাইজগ্রাম সুতারকান্দির প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি বজলুল হক চৌধুরী, পুরা হরিয়া গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী, স্থানীয় আফতার হোসেন জাকির প্রমুখরা। স্থানীয় মণ্ডল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমানের পৌরোহিত্যে এদিনের সভায় প্রায় সব বক্তারাই কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর যোগ্যতা সম্পর্কে জনসাধারণকে অবগত করান। তারা বলেন, রশিদ চৌধুরীর মতো ব্যক্তি সাংসদ হয়ে দিল্লি যেতে পারলে এই পিছপড়া লোকসভা সমষ্টির কথা সিংহের মতো গর্জন দিয়ে তুলবেন। উপকৃত হবে করিমগঞ্জবাসী। করিমগঞ্জের উন্নতি প্রকল্পে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাফিজ রশিদ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সবাই। ব্যুরো রিপোর্ট, ব্যারাক 10 টিভি। সরকারটা দিচ্ছে খালি গ্যাস আর বাকি কইবা মেডিসিনও যা দাম বাড়িছে ইটা তো আর মারছে। আর আমার বোন কইতে এটা কইবা যে আমরা হাফিজ সাহেবরে তো দেখলাম না, তানে ভোট দিলাম দুইবার। হাফিজ সাহেবরে দুইবার ভোট দিলে তাই নারী কই? আর যে কিরমানাথ মালারে ভোট দিয়া ভাস্পত্র MP বানাইয়া দিছলাই, ও কিরমানাথ মালায় ওনর হের আছে হনো নিছই না, কারণ এ বেটারে দিকার করার সময় নাই কইতে বিজেপি বালা। কারণ যে বেটা আরিয়া গেল, কারণ মুসলমানের গুলি কাটে ও বেটা বালা, ও কারণে মাথার বহুত কিছু আছে, সময় কম। আর লম্বা লম্বা মাতিবা ভাইয়া কইবা বিজেপি উন্নয়ন করছে, বিজেপি উন্নয়ন কিতা করছে, কারণ ও যে কিরমানাথ মালারে পাঁচপত্র MP বানাইছো, কারণ ও MPA ও যে হলুরি এক বাননি, আর বকির বাজার হাজার স্কুলের তলর এক বাননি, হাজার হাজার উরুতা স্কুলও যাই, হাজার হাজার মানুষে যাওয়া আওয়া করেন, ও দইও বাননি, তাই তাই ঠিক করতে পারছেন না। আমার লাগান যদি MP হইলে, কারণ দিল্লিতে গেলে যাইতে আইতে পকেটে করে যদি 72 খালি আনলে, কারণ ই দইও বাংলি করে গেল নে, তাই তাই খালি কইবা উন্নয়ন, ও কারণে এটা মাতিয়া লাভ নাই, কারণ উন্নয়ন চিন্তা নাই, কারণ উন্নয়ন অবুন্নয়ন খালি উন্নয়ন অবুন্নয়ন, বিজেপির কোনো উন্নয়ন নাই, বিজেপিয়ে খালি গুলিত মারে। আর এখন ও কয়েকদিন আগে দেখছিলি বেটিং করে কুলুচা বসলো, বলেন দিদা বলেন SHG গুরুবর মহিলা বলে খালি 10,000 এর বাদে করছে গীতা, বলেন বলেন পালা করে চেক করে হইতো, এর বাদে ওর দুই রুতা মাইলে ভাইতা, দুই রুতা হইলে ভাই ভাই, চাই রুতা হইলে না। আমার মা তৈল গিয়া যারার দুই রুতা নাই, যারার একবার একগুণ নাই, এইটাই নৌ 10,000 পাইছেন নি। এর কারণে বিজেপির প্রতিশ্রুতি খালি বুয়া কুন্তা নাই, ও কারণে মানুষও বুঝিলি চল, এবার হিন্দু হোক আর মুসলমান হোক বেটিংতে বিজেপি দোয়াই নামে গুবর দিতা নাই, আমি এটা গ্যারান্টি দিয়া কইয়া, কারণ খালি দুটা দিচ্ছেন এই বিজেপি সরকারে কোনো উন্নয়নের কাজ করছেন না, খালি দুকা, এর কারণে দুকা ছাড়া কোনো মাত নাই। আউরি আইন বানাইত্রা, আউরি মানুষরে খালি জেলনিয়া হারাইত্রা, কারণ বিয়া করছে 15 বছর আগে আউগুর জেল, এগুর উরুতা সাইড করে একা গাইতো নারে নারে হইয়া খান্দিত্রা, ও বিজেপির পরিবর্তন। আর আমার মুসলমান ভাইসা বললে খালি বাগুলি ভিন্দিত্রা আর বিজেপির যাইত্রা। আমার এক ভাইসা বললো কে গো বইছে মাইক উনিয়া রাখো, আমি আফতার হুসেনে কইয়ার আমি মাইক ছাড়া মাতি না, মোবাইলও ফেসবুকও গুতা মারি না, আমি মাইকও মাতি। এক ভাইয়ের লোকে আমার মাত হইছে বলেন তুমি দেন বিজেপির বাগুলি ভিন্দিয়া বিজেপির গেলায়, কারণ কিতা তুমি তো কংগ্রেসও ভোট দিবাহি, বলেন আমি কসম খাইয়া কইয়ার আমি কংগ্রেসও ভোট দিব, বলেন তে বাগুলি খানে ভিন্দিলাই, বলেন আমার উপরে বড় খাত্রাভাবে দুইটা কেস আছে, ও বেটার তলে যদি যাই গিয়া ও কেসটা কি বাঁচিব, ও কারণে কারণ বিজেপির গেলে যত বড় মার্ডার করো তুমি রেহাই পাইলি ভাই, যত বড় দুর্নীতি করো রেহাই পাইলি ভাই, ও জাতর বিজেপি মানুষই বার বুঝিলি চল, কারণ হিন্দু মুসলমানে বিজেপির ভোট দিতে নাই। আর যারা ও বিজেপির কারণ লাই
লাইনও বড়ি গেছ ওর দুই সাইডজনে দিবা ওর কারণে মানছে বুঝছে বিজেপির কুন্তা নাই বিজেপির বলতাবাদী বিজেপি মুসলমান দিয়ে জুলুম করছে আর খালি মুসলমান নাই বিজেপি হিন্দু মুসলমান দে কারণ ওর যে এনআরসির সময় কারণ ডিম্পুলর বেটা লুয়াইজবাদ নিয়ে ভালাইছে ডিম্পুলর বেটা দিবলিগঞ্জ নিয়ে ভালাইছে লাতুর বেটা তিনচুকিয়ার আটাইতে আটাইতে বাদে বাইতা কুন্তা নাই আবার এনআরসি বইলা থাকিয়া ও উন্নয়নের বিজেপি ওর কারণে এইবার যদি আবার বিজেপি ক্ষমতা দেয় জানিয়ে রাখিও কারণ এই বিজেপি আবার কষ্ট পালাইব আর কৌলা কষ্ট করবায় এর কারণে ভাইয়াই আমি মাছ বেশি লম্বা করিয়া লাভ নাই আমার কিছু বক্তব্য রয়েছে।